আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এর দ্বারা, অর্থাৎ এই কোরআনের দ্বারা, তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, এই অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না কোনো সুপারিশকারী, হয়তো তারা তাকে অবলম্বন করবে। এরপরে এটি দেখুন, আল্লাহ বলেন, আর তুমি তাদের তাড়িয়ে দিও না, আর তুমি তাদেরকে তাড়িয়ে দিও না যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে, তারা তার সন্তুষ্টি চায়, তাদের কোনো হিসাব তোমার উপরে নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপরে নেই, তুমি তাদেরকে তাড়িয়ে দিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। প্রিয় মহতারাম, চলুন আজকের আয়াতের প্রেক্ষাপট জানার চেষ্টা করি, সাথে সাথে আমরা শব্দে শব্দে আরবি গ্রামার জানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতারাম, আজকের আয়াত 151 এবং 52, চলুন শুরু করি। ওয়া আংজির, আর তুমি সতর্ক করো, অ্যান্ড ওয়ার্ন, আংজির অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। এর মূল ফর্ম হলো আংজারা, সে সতর্ক করেছে, ইউং জিরু, সে সতর্ক করে বা করবে, আংজির সতর্ক করো ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়া আংজির, আর তুমি সতর্ক করো, বিহি তা দিয়ে, বিহি মানে তা দিয়ে, উইথ ইট, আল্লাযিনা যারা, ইয়া খফুনা, ইয়া আছে লাস্টে, উনা আছে, মাসে মাঝখানে হলো ভার্ব খফা, ইয়া খফুনা যারা ভয় করে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে। সবাই তো আর ভয় করে না ভাই আল্লাহকে, কারণ তাদের কাজকর্ম, ওঠা বসা, চলাফেরা দেখা দেখতে পাচ্ছেন, তাদের আল্লাহকে ভয় করে না। অর্থাৎ আল্লাহ বলছে, যারা আল্লাহকে ভয় করে তুমি তাদেরকে সতর্ক করো। কী দিয়ে সতর্ক করো ভাই? বিহি মানে এই কোরআন দিয়ে, কোরআনের আদেশ নির্দেশ আয়াত দিয়ে তাদেরকে সতর্ক করো। আন মানে যে, দ্যাট এই বলে সতর্ক করবো যে তোমরা যা কিছু করো না কেন, ইউহ শারুনা, ইয়া আছে লাস্টে, ও আছে, ইউহ শারু, ইউহ শারু, একত্রিত করা হবে, দে উইল বি গ্যাদার্ড, তাদেরকে অ্যাসেম্বল করা হবে, সমবেত করা হবে, ইলা দিকে, রব্বি রবের, আল্লাহি আল্লাহ, রব্বি রবের, হিম মানে তাদের, তাদের রবের দিকে, অর্থাৎ তাদের রবের কাছে একদিন তাকে সমবেত করা হবে, হাজির করা হবে, এই জন্য তাদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করো। প্রিয়মহতারাম, আসুন, সেই কবে আল্লাহ বলছেন, 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দিয়ে, আসুন না, আমরাও এই কথাটা এখন আমাদের বাস্তবতা মিলেনি যে আমরাও ভয় করব এই কোরআনের আয়াতকে, কোরআনের হুকুম আহকামকে আমরা ভয় করব, কারণ আমাদেরকেও তো সবাইকে একত্রিত হতে হবে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, লাইসা, লাইসা মানে নেই, নট, লাইসা মানে নেই, একটু খেয়াল করে নিচ্ছে, নেগেটিভ সেন্টেন্সে আমরা কয়েকটা শব্দ পাই, লা মানে না, লাম মানে না, মা মানেও না, আর লাইসা মানেও না। তা দেখুন, লাইসা মানে নেই, নট, লা হুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, লা হুম তাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, দেখছেন, লাইসা লাহুম তাদের জন্য নাই, মিন মানে থেকে বা কোনো, দুনিহি, দুনি মানে সারা, হি মানে তিনি, হি মানে তিনি, হু বা হি, এই যে দেখেন, হু মানে তার বা তিনি, তো মিন দুনিহি, তিনি সারা, আদার দেন হি নাই, অর্থাৎ তিনি কে, আল্লাহ, আল্লাহ সারা কেউ থাকবে না ভাই, ওয়ালিউন কোনো অভিভাবক, এনি প্রোটেক্টর, এনি গার্ডিয়ান, আল্লাহ সারা কোনো অভিভাবক থাকবে না, সেই যেদিন হাশরের ময়দানে আপনাকে আমাকে হাজির করা হবে ভাই,
একটা ভয়াবহ সেই রূপের কথা চিন্তা করে না, কেমনভাবে হাজির করবে, কি অবস্থায় হাজির করবে, কি পরিস্থিতিতে হাজির করবে। আজকে কোনো এক জায়গায় মনে করেন যে অমুক জায়গায় আপনাদেরকে হাজির হতে হবে, অমুক ময়দানে যেতে হবে, আপনারা যে যেভাবে সে ময়দানে ড্রেস পরে যাবেন, এভাবে যাবেন, ওভাবে যাবেন, গরম হলে ছাতা হাতে নিয়ে যাবেন, আবার যদি শীত মনে করেন শীতের বস্ত্র পরে যাবেন, এই সমবেত করা হবে। কিন্তু হাশরের ময়দানে যে সমবেত করা হবে, সেই গরম, সে সূর্য মাথার উপরে থাকবে, একটা ছাতা থাকবে না, একটা গরম থেকে বাঁচার জন্য কোনো প্রোটেক্টর থাকবে না, ইভেন শরীরে একটা কাপড় থাকবে না, চিন্তা করা যায় সেই মুহূর্তটা। আর সেদিনকার কথা আল্লাহ বলছেন, সেদিনকে একমাত্র অভিভাবক আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ থাকবে না, ওলা এবং না, এবং না অ্যান্ড নট শাফিউন, শাফিউন মানে সুপারিশকারী, সুপারিশকারী, কোনো সুপারিশকারী থাকবে না, এনি ইন্টারসেসর। আহা, তুমি ভাই বোনরা একটু চিন্তা করো, আপনার আমার মধ্যে যত যার বেশি সেই হাশরের ময়দানে কিয়ামতের উপস্থিতি বেশি থাকবে, আপনি ততই আল্লাহকে ভয় করতে পারবেন, ততই আপনার ভিতর তাকওয়া বৃদ্ধি পাবে, আপনার সামনে শুধু বারবার আসতে থাকবে সেই কিয়ামত, সেই কবর, সেই হাশর, সেই নশর। এই জিনিসটা যত যার ভিতরে বেশি উপস্থিত থাকবে সে তত তাকে অবলম্বন করবে। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লা হুম, লাআল্লা মানে মেবি, সো দ্যাট, হুম মানে তারা, যাতে করে তারা কি করতে পারে, ইয়াত্তাকুন, তাকে অবলম্বন করতে পারে, ভয় করতে পারে, ভয় করার নীতি অবলম্বন করতে পারে। সুবহানাল্লাহ। আর শুনুন ভাই বোনেরা, আমরা ভয় করার নীতি অবলম্বন করি, তাকওয়া অবলম্বন করি, মুত্তাকি হয়ে যাই, কারণ সেই দিন আমাদের আপনাকে দাঁড়াতে হবে ভাই, শিষ্য আল্লাহ বলছে যে সেই দিন সমবেত করা হবে, গ্যাদার করা হবে। আর গ্যাদারের সময় ভাই, আমি আবার বলছি যে গ্যাদারের সময় চিন্তা করেন না, কোনো পোশাক থাকবে না ভাই, কারো কোনো পোশাক থাকবে না, কি অবস্থা, কি ভয়াবহ রূপ সেই পরিস্থিতির কথা আল্লাহ বলতেছেন, বারবার কোরআন এইভাবে আসতেছে, আমাদের বিবেককে নাড়া দিতে হবে। এখনই যার যে অবস্থায় যেভাবে আসি, আপনাকে আমাকে ইউ টার্ন করতে হবে যদি আমি ঠিক ভুল পথে থেকে থাকি। জি, এর পরে যে আয়াতটি আসছে 52 নম্বর আয়াত প্রিয় মহতারাম, একটা ঘটনার প্রেক্ষিতে আসছে, তা হল প্রিয় মহতারাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমরা 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় কতিপয় কুরাইশ সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি এদের তাড়িয়ে দাও যাতে তারা আমাদের উপর কথা বলতে সাহস না পায়। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি ছিলাম, ইবনে মাসুদ ছিলেন, হুজাইলের এক লোক ছিলেন, বিলাল ছিল, আরও 2 জন লোক ছিল যাদের নাম উল্লেখ করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এই ব্যাপারে আল্লাহ যা উদয় করার তার কিছু উদয় হয়েছিল, তিনি মনে মনে কিছু বলে থাকবেন, তখনই আল্লাহ তাআলা এই আলোচ্য আমাদের এই সূরা আনামের এই 52 নম্বর আয়াত নাজিল করলেন, যা মুসলিম শরীফে এই হাদিসটি পাবেন যে 2413 নম্বর। তো বিমুদাম এতে উল্লেখিত পরিকল্পনা বাস্তবায়ন করতে কঠোর ভাষায় আল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ এই যে হিয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যারা এই ছিন্ন বস্ত্র এবং হীন মন, বা কি বলা যায় তাদের বাহ্যিক অবস্থা যদিও খুবই খারাপ, তাদেরকে নিকৃষ্ট বা হীন মনে করার কোনো অধিকার কারো নাই। প্রায়ই এ ধরনের পোশাকেও এমন লোকও থাকেন যারা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় পাত্র। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক দুর্দশাগ্রস্ত, ধুলি ধূসরিত লোক এমনও রয়েছে যারা আল্লাহর প্রিয়, তারা যদি কোনো কাজের আবদার করে বসেন এরূপ হবে আল্লাহ তাআলা তাদের সেই আবদার অবশ্যই পূর্ণ করেন।
এটাও আপনারা পাবেন তিরমিজ শৈবের 3854 নম্বর হাদিসে। প্রিয় মহতারাম, তাই আসুন এই আয়াতটা বোঝার চেষ্টা করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কতিপয় লোক বসা ছিলেন যাদেরকে কুরাইশ সর্দারা পছন্দ করতো না, বলছে এদেরকে সরিয়ে দেন, এদেরকে উঠিয়ে দেন, তাহলে আমরা বসবো বা আমরা আপনার কথা শুনবো। যেমন আমরা অনেক সময় নিজেদের কাছে মনে হয় যে কোনো গরিব ছিন্নবস্ত্র কাছে বসা থাকলে আমাদের কেমন যেন লাগে, না 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 এটা করা যাবে না। সবরদার, এই সম্পর্কে আজকের আয়াতটা দেখুন আল্লাহ কী বলছে। আল্লাহ নিষেধ করতেছেন, ওয়ালা তাতরুদ, ওয়ালা তাতরুদ, এবং না তাতরুদ সরিয়ে দিও না, আপনি এই লোকদেরকে তাড়িয়ে দিবেন না। আল্লাহ জি না, যারা দোজহু ইয়াদৌ না, ইয়া আছে লাস্টে উনা আছে, মূল শব্দ দা, দা মানে ডাকা, ইয়াদৌ না, তারা ডাকে, দে কল রব্বা, রব্বা দেখেন আল্লাহ আল্লাহকে, রব্বা রবকে, হুম মানে তাদের, হুম মানে তাদের, তাদের রবকে তারা ডাকে। আর যদি এখানে আল্লাহ হর হতো তাহলে রব্বি, তাহলে রব্বি হিম হতো, তাহলে যেহেতু রবকে ডাকে রব্বা কা, যে রব্বা হুম তাদের রবকে। যাই হোক, হে রাসুল আপনার সামনে জানা এই সাহাবায়ে কেরামরা বসা আছেন, উপবিষ্ট আছেন, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না ওই সকল সে কাফের বা কুরাইশ সর্দারদের কথায়। জি, অ্যান্ড ডু নট ড্রাইভ অ্যাওয়ে দোজ হু কল আপন দেয়ার লর্ড। আর এই মানুষগুলো কখন আল্লাহকে ডাকে জানেন আপনি? জি দেখুন, তারা ডাকে বিল গদাতি, গদাত মানে সকাল, গদাত মানে কি ভাই সকাল, বি দেখেন বি আছে এখানে আল আছে, বিল ইন দ্য মর্নিং, ওয়াল আশি, আশি মানে সন্ধ্যা, সকালে এবং সন্ধ্যা, যারা সকাল সন্ধ্যা অর্থাৎ কি ভাই 24 ঘন্টা, যারা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, এই লোকগুলোকে খবরদার খবরদার আপনি তাড়িয়ে দিবেন না। কেননা ইউ রি দু না, ইয়া আছে লাস্টে উনা আছে, তাহলে কী হলো ভাই তারা, মূল শব্দ আরদা, আরদা মানে চাওয়া বা ইচ্ছা করা, ইউ রি দু না, তারা চায়, দে আর ডিজায়ারিং সিকিং, ওয়াজহা, ওয়াজহা মানে সন্তুষ্টি, অ্যাটেনশন, হু মানে তার আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তাদের উপর সন্তুষ্টি হোক এটা চায়। এই জন্য প্রিয় মহতারাম আসুন না আমরাও সকাল সন্ধ্যায় অর্থাৎ 24 আওয়ার্স আমরা আল্লাহকে ডাকবো, আর কাউকে ডাকবো না। আপনার কাজ কর্ম চলাফেরা ওঠা বসা আয় ব্যয় ব্যবসা বাণিজ্য এভরিথিং হলো আল্লাহকে স্মরণ করা ভাই। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আল্লাহ কি এই কাজে আমার পারমিট করেছেন, যদি করে থাকেন তাহলে আমার জন্য এটা ইবাদত, আর যদি এটা আমি না করি তাহলে আমি একজন, আমার জন্য এটা অন্যায় অপরাধ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, মা মানে নেই, আলাইকা তোমার উপরে, কা মানে তোমার, এখান থেকে কা মানে তোমার, আবার এখানে হুম বা হিম মানে তাদের, এই যে হুম বা হিম মানে তাদের, কা মানে তোমার, এই যে রেড মার্কের পসেসিভ পর্ণ খেয়াল করেন, এই কালার কোড দেখলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। মা আলাইকা, নাই তোমার উপরে, মিন মানে থেকে বা কোনো, হিসাবিহিম, এই যে হিসাব আমরা বাংলায় বলি না ভাই, হিসাব, হ্যাঁ অ্যাকাউন্ট যাকে বলা হয় হিসাব, হিসাবি হিম মানে তাদের, হুম কিন্তু হিম হয়ে গেল, কারণ কি ভাই সামনে একটা জের আছে, জের বা ইয়া থাকলে হুম হিম হয়ে যায়, হিসাবি হিম তাদের কোনো হিসাব আপনার কাছে নাই, মিন শাই ইন কোনো কিছু এনিথিং, অর্থাৎ এই যারা বসা আছে এদের আমল সম্পর্কে এরা কোন পর্যায়ে চলে গেছেন এই হিসাব আপনার কাছে নাই। আমি আল্লাহ জানো ভালো করে জানি যে তারা কত উঁচু মানের আমার কাছে সম্মানিত হয়ে গেছেন, অতএব এদেরকে, এদের সাথে খারাপ ব্যবহার করা, এদের ছিন্ন বস্ত্র দেখে বা এদের হীন শরীর দেখে বা এদের পদ পদবি খুব নিচু দেখে, খবরদার খবরদার এদেরকে তাড়িয়ে দিবেন না। এরপরে যাতে দেখুন প্রিয় মহতম আল্লাহ বলছেন, আবার পক্ষান্তরে আরেকটা কথাও বলেছেন, তা হলো ওয়ামা এবং না, অ্যান্ড ডু নট ফ্রম মিন হিসাবিকা, তোমার হিসাব, অর্থাৎ হে রাসুল আপনি কি করতেছেন বা না করতেছেন, আপনার মান মর্যাদা আপনার
কোথায় কি আছেন বা এই হিসাবটা, আলাই হিম তাদের কাছে, আলা মানে নিকটে বা কাছে, হিম মানে তাদের, তাদের কাছে মিন শাহীন কোনো কিছু, অর্থাৎ আপনার হিসাবও তাদের কাছে নাই, তাদের হিসাবও আপনার কাছে নাই, আর আপনার হিসাবও তাদের কাছে নাই। অতএব এখন না জেনে না শুনে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। জি, এরপর দেখুন আল্লাহ লাস্টে একেবারে থ্রেড দিয়েছেন। দেখেন ভাই, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাহলে আল্লাহ তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে শিক্ষা দিয়েছেন, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে হবে। আমরাও যারা সমাজের ভিতরে দেখবেন আমলের দিক থেকে তারা অনেক বেশি আল্লাহকে বেশি স্মরণ করে, যদিও তাদের মান মর্যাদা, সমাজে তাদের অবস্থান, তাদের বেশভূষা খুবই খারাপ অবস্থা, কিন্তু খবরদার খবরদার প্রিয় ভাই বোনেরা, এই আয়াতের মাধ্যমে আমরা কিন্তু তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না, এতটুকু নিচু বা ছোট মনে করব না। তাদেরকে সব সময়, যারা আল্লাহ ভীরু লোক, যারা মুত্তাকি তাকওয়া, তাদেরকে সব সময় আমরা বেশি বেশি সম্মান করব, যেহেতু আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। অতএব খবরদার খবরদার এটা করবেন না। এই জন্য দেখুন আল্লাহ বলেন ফা, অতএব তৎরুদাহুম, হুম মানে তাদেরকে, অতএব তাদেরকে, তা মানে তুমি, তাহলে তরাদা, তরাদা মানে তাড়িয়ে দেওয়া, অতএব তুমি যদি তাদেরকে তাড়িয়ে দাও, দূরে সরিয়ে দাও, অর্থাৎ আমাদের এখন এলাকার এই গণ্যমান্য ব্যক্তি আসছেন, আমাদের বড় মেম্বার সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, বা অমুক সাহেব আসছেন, তমুক সাহেব আসছেন, যিনি তাকওয়া ভীরু, যিনি খোদা ভীরু না, যিনি মুত্তাকি না, এখন সে আসছে তার আদেশে, তার কথায় আমার সামনে ভালো মুত্তাকি লোকরা আছেন, তাদেরকে আমি তাড়িয়ে দেবো, সরিয়ে দেবো, এটা দেওয়া যাবে না। আর বলছে যা, আর যদি তুমি তাদেরকে এভাবে তাড়িয়ে দাও, সরিয়ে দাও, সো ওয়্যার ইউ সেন্ড দেম অ্যাওয়ে, ফা, তবে কিন্তু তাকু না, তুমি হবে, তা মানে তুমি কুনমানি হওয়া, তবে কিন্তু তুমি হয়ে যাবে মিন অন্তর্ভুক্ত, আজ্জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হে রাসুল, দ্য রং ডুয়ার্স। দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সতর্ক করে দিচ্ছেন, খবরদার খবরদার, মুত্তাকিদের ব্যাপারে চিন্তা করে সাবধান, তাদেরকে ওই সকল কাফের, ওই সকল মুশরিক, এদের কষায় তাদেরকে অপমান করবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন না, দূর দূর করবেন না, তাহলে কিন্তু আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রিয় মহতারাম, আসুন আমরাও এই আয়াত থেকে শিক্ষা নেই, আমরা যাতেও এ থেকে সাবধান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মহতারাম, আমরা দ্বিতীয় পাঠে চলে এসেছি, বেশ কয়েকটা শব্দ এসছে, দেখবেন এখন বারবার বারবার একই শব্দ, একই ভারগুলা বারবার আসতেছে আপনার চোখের সামনে, এবং আপনি খুব দ্রুত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, গতকালকের কুইজের উত্তরটা জেনে নিন। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা সঠিক উত্তর দিয়েছেন। তা হলো জাহাদা, সে জিহাদ করেছে, আর যিনি জিহাদ করেন তিনি হলেন মুজাহিদ, মুজাহিদ। আর হা যারা, সে হিজরত করেছে, আর যিনি হিজরত করেন তাকে হলো মুহাজির, মুহাজির। জি, আলহামদুলিল্লাহ। জি প্রিয় মহতারাম, আজকের আয়াতের শব্দগুলো একটু দেখি গ্রামারটি। আমরা পিছনে যত শব্দ আলোচনা করেছি সেগুলো আবার রিপিট হয়েছে। দেখুন আমরা সেগুলো আলোচনা করেছিলাম, যেমন দেখেন আং যারা, সে সতর্ক করেছে, ইয়ুং জিরু, সে সতর্ক করে বা করবে, আ ইয়ুং জিরু, সে কি সতর্ক করে, লা ইয়ুং জিরু, সে সতর্ক করে না, আং জির, সতর্ক করো, সতর্ক করো। এই যে দেখেন আং জির, এইটা আসছে ওয়াং জির, ওয়া মানে এবং, আং জির, এবং সতর্ক করো, বিহি, তা দিয়ে, আল্লাযিনা, যারা, ইয়া খাফুনা, যারা ভয় করে। জি, এইরকম দেখেন প্রত্যেকটা শব্দ, এই যে আমাদের টেবিল দেওয়া আছে, বিভিন্ন রূপ দেওয়া আছে, এই যে কোনো একটা রূপে আপনার এই আয়াতগুলোকে পাবেনই ইনশাআল্লাহ। তবে এই জন্য ধৈর্য ধারণ করে আপনাদেরকে লেগে থাকতে হবে। এরপর দেখুন যে প্রিমতাম, তাহলে ইয়া খাফুনা, তারা ভয় করে, আল্লাযিনা ইয়া খাফুনা, যারা, তারা ভয় করে, বুঝো তো কি খাফা মানে সে ভয় করেছে, ইয়া খাফু, এইটা আসে সে ভয় করে,
আমি ভয় করি আখফু, তুমি ভয় করো তাখফু, সে ভয় করে ইয়াখফু, আমরা ভয় করি নাখফু, তোমরা ভয় করো তাখফুনা, তারা ভয় করে ইয়াখফুনা, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা ভয় করে, এই যে ইয়া খফুনা, অর্থাৎ এখান থেকে কিন্তু এটা চলে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে একটু লক্ষ্য করতে হবে জিনিসটা, তাহলে আন মানে যে ইয়ুহশারুনা, ইয়ার উপরে পেশ আছে অথচ তিন অক্ষর বিশেষ শব্দ, খেয়াল করেন তিন অক্ষর বিশেষ শব্দ, নাসারা ইয়াং সুরু, হাসারা ইয়াহ সুরু, ইয়াহ সুরু সে একত্রিত করে বা করবে, হাসারা সে একত্রিত করেছে, কিন্তু এখানে কি হলো ভাই, ইয়ুহশারু, ইয়ুহশারু অর্থাৎ এটা গেল প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়ম কি ভাই, হাসারা সে একত্রিত করেছে মানে তাকে একত্রিত করা হয়েছে, হুশিরা প্রথমে পেশ এরপর এটা হবে জের, হুশিরা অতীতকাল, আবার বর্তমানকাল কি হয়, প্রথমটা হবে পেশ এবং লাস্ট বাট ওয়ান হয় জবর, প্রথমটা হয় পেশ লাস্ট পার্ট ওয়ান হয় যাবো, যেমন আহ ইয়াহ শুরু এটা হবে ইয়াহ সারু, ইয়াহ সারু না সরি ইয়াহ শুরু এটা হবে ইউহ সারু, ইউহ সারু কেন পেশ হবে এবং লাস্ট পার্ট ওয়ান শেষ অক্ষর প্রথমটা হবে জবর। জি, এখন দেখলে ইউহ সারু মানে তাকে একত্রিত করা হবে, তাহলে তাদেরকে একত্রিত করা হবে, ইউহ সারু উ চলে আসছে, তাদেরকে একত্রিত করা হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন, এটা হলো প্যাসিভ ফর্ম, এইটা প্যাসিভ ফর্ম, এটা এখানে চলে আসছে। জি, এরপর দেখুন প্রিয় মহতারাম, তা হলো ওয়ালা এবং না তাতরুদি, তাতরুদি কীভাবে আসলে খেয়াল করেন, নাসারা গ্রুপে, নাসারা সে সাহায্য করেছে, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে, তারদা সে তাড়িয়ে দিয়েছে, ইয়া ইয়াত রুদু সে তাড়িয়ে দেয় বা দিবে, ইয়াং সুরু ইয়াত রুদু সে তাড়িয়ে দেয় বা দিবে, আ ইয়াত রুদু সে কি তাড়িয়ে দেয়, লা ইয়াত রুদু সে তাড়িয়ে দেয় না, উতরুদ তাড়িয়ে দাও, লা তাতরুদ তাড়িয়ে দিও না, এই যেখান থেকে আসছে, ওলা তাতরুদ, ওলা তাতরুদি, হ্যাঁ আল্লাজিনা, ওলা তাতরুদ এখান থেকে আসছে এই শব্দটা, মানে ফরবিডেন নিষেধ, নিষেধ করা হয়েছে, হে রাসুল আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, আপনার সামনে যারা উপবিষ্ট আছে যেই সাহাবায়ে কেরামরা বর্ষা আসেন যেই ছয়জন, এদেরকে সেই কাফের মুশরিকদের বা কোরায় সর্দাদের কথা মতো তাদেরকে তাড়িয়ে দিবেন না, সুবহানাল্লাহ। এরপরে যে শব্দটা আমরা আলোচনা করবো এটাও কিন্তু ইতিপূর্বে আলোচনা হয়েছে, দেখুন আবার ইয়াদউনা, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা ডাকে, মূল শব্দ দেখেন তালা সে পাঠ করেছে, দাআ সে ডেকেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, ইয়াদউ সে ডাকে বা ডাকবে। জি, এখান থেকে আসছে এটা, ইয়াদউ সে ডাকে, আদউ আমি ডাকি, তাদউ তুমি ডাকো, ইয়াদউ সে ডাকে, নাদউ আমরা ডাকি, তাদউনা তোমরা ডাকো, ইয়াদউনা তারা ডাকে, এই যে আল্লাযীনা মানে যারা, ইয়াদউনা তারা ডাকে, রব্বা রব্বা মানে কি রবকে, হুম মানে তাদের, তাদের রবকে, যারা তারা তাদের রবকে ডাকে, খবরদার খবরদার তাদেরকে তুমি তাড়িয়ে দিবা না, সুবহানাল্লাহ। এবার দেখুন প্রিয় মহতারাম, যে শব্দটা আমরা এর আগে আলোচনা করেছি আবার আসছে, আবার আলোচনা করব, বারবার দেখতে দেখতে আপনারা একদম শিখে যাবেন, যেমন ইউরিদুনা তারা চায় বা তারা ইচ্ছা করে, তারা চায় বা তারা ইচ্ছা করে, কার কী ইচ্ছা করে, ওয়াজহা সন্তুষ্টি, হু মানে তার মানে আল্লাহর সন্তুষ্টি তারা চায়, আল্লাহকে স্যাটিসফাই করতে চায় অলওয়েজ, যাই হোক আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আরদা সে ইচ্ছা করেছে, ইউরিদু সে ইচ্ছা করে বা করবে। একটু খেয়াল করেন এই শব্দটাই কিন্তু চারটা অক্ষর, যেমন একটা হামজা জবর আ, র জবর র, আবার এখানে আলিফ আছে একটা এবং দাল, এই সব মিলিয়ে চারটা হলো, যেহেতু চার অক্ষর বিশেষ শব্দ এই জন্য প্রথমটা হবে পেশ, প্রথমটা হবে পেশ, কিন্তু এই ফর্মের ভিতরে যেহেতু আপনার বর্তমানকালে ইউস লিমু হয়, ইউস লিমু হয়ে গেছে, জের হয়ে গেছে, আসলামা হয়ে যায়,
ইউসলিমু, এজন্য আরদা হয়ে গেছে ইউ রিদু, ইউ রিদু ফর্মের সাথে মিল রেখে জেরের সাথে, যেহেতু জের চলে আসছে এই জের আসার কারণে এখানে আপনি দেখেন জবরের কারণে আলিফ হয়েছে আর জেরের কারণে এখানে ইয়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। জেরের কারণে কী হলো ভাই? ইয়ে হয়ে চেঞ্জ হয়ে গেল, আলিফ চেঞ্জ হয়ে গেল ইয়ে হয়ে গেল। যেহেতু আপনারা জানেন যে আলিফ, ইয়া এবং ওয়াও এই তিনটে হলো ভাওয়েল বলা হয়, আলিফ ওয়া ইয়া হলো তিনটে ভাওয়েল, এই ভাওয়েল তখনই পরিবর্তন হয়ে যায় আর এটা কার সাথে সংশ্লিষ্ট? জের জবর পেশের সাথে। জি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কী দেখেন, উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও, ইউরিদু সে চায়, নুরিদু আমরা চাই, তুরিদু না তোমরা চাও, ইউরিদু না তারা চায়, এই যেখান থেকে ইউরিদু না মানে তারা চায়। জি এরপর দেখুন প্রিয়বতারাম, তাহলে আবার সেই শব্দটা আসছে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে, ফা অতএব বা অতঃপর, তাত রুদা হুম, তাত রুদা হুম তুমি তাড়িয়ে দাও, হুম মানে তাদেরকে, অতএব তুমি যদি তাদেরকে তাড়িয়ে দাও, ফা অতএব তাকুন তুমি হয়ে যাবে মিনা জলিমিন, জলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ রাসুল আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে সামনে থেকে তাড়িয়ে দিবেন না সে কাফেরদের কথা মতো। জি খেয়াল করুন, ফা তাত রুদ অতএব তুমি তাড়িয়ে দাও, তাহলে তারদা সে তাড়িয়ে দিয়েছে, ইয়াত রুদু সে তাড়িয়ে দেয় বা দিবে, আমি তাড়িয়ে দেই আত্রুদু, তুমি তাড়িয়ে দাও তাত্রুদু, এই যে তাত্রুদু, ফা তাত্রুদু খেয়াল করছেন, যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও, হুম মানে তাদেরকে। এরপর দেখুন প্রিয়মতাম, তাহলে ফা তা কুন তাহলে তুমি হয়ে যাবে, কুন মানে কি ভাই? হওয়া। খেয়াল করেন, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, কানা ইয়া হয়েছে, ইয়াকুন সে হয় বা হবে, খেয়াল করেন। তাহলে ফা তা কুন, তাহলে ইয়াকুন সে হয় বা ইয়া হয়, আকুন আমি হই, তাকুন তুমি হও, এই যে তাকুনা, তাহলে তুমি হয়ে যাবে মিনা জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত। জি আলহামদুলিল্লাহ প্রিয়মতরাম, এই স্লাইড আপনাদের জন্য একটি কুইজ আছে, খেয়াল করুন, ইয়ুহশারু তাদেরকে একত্রিত করা হবে অর্থাৎ তাদেরকে সমবেত করা হবে, এখানে খেয়াল করুন ইয়াহ শুরু থেকে ইয়ুহশারু হয়ে গেছে অর্থাৎ তাদেরকে একত্রিত করা হবে। আপনাদের কাছে প্রশ্ন, তোমাদের একত্রিত করা হবে, তোমাদেরকে একত্রিত করা হবে এটা কী হবে? নাম্বার এক। দুই নম্বরের লোকে তোমাদেরকে একত্রিত করা হয়েছে, তোমাদেরকে একত্রিত করা হয়েছে অতীতকাল, এটা কী হবে? আশা করি উত্তর বুঝতে পেরেছেন, একটু চিন্তা করে কমেন্টস বক্সে লিখুন। জি আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম যাত্রা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।